মাথায় আপেল পরে বিজ্ঞান নিউটনের মাধ্যাকর্ষণ আবিষ্কারের গল্প কম বেশি আমাদের সবারই জানা। তবে এই গল্পটি পুরোপুরি সত্য না হলেও মাধ্যাকর্ষণ ব্যাপারটি কিন্তু একেবারেই সত্য। সূত্র মতে যে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে সেটি আবার নিচের দিকে ফিরে আসে এই মাধ্যাকর্ষণের কারণেই। এই মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি সকল বস্তুর মধ্যেই রয়েছে, এমনকি আপনার মধ্যেও রয়েছে। কিন্তু আপনাকে যদি এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে আপনি দেখবেন আপনার চিরচেনা মাধ্যাকর্ষণ ঠিকভাবে কাজ করছে না, তাহলে কেমন লাগবে? নিজের চোখকে অবিশ্বাস করবেন নাকি জাদুর প্রভাব মনে করবেন? পৃথিবীতে কিন্তু এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে গেলে আপনার মনে হবে মাধ্যাকর্ষণ ঠিকভাবে কাজ করছে না, আর এই কারণেই এসব এলাকাকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন কাহিনী। পৃথিবীর বুকে এই অদ্ভুত জায়গাগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। আজ জানব কেন পৃথিবীর এই পাঁচটি স্থানে অভিকর্ষজ বল কাজ করে না। সান্টা ক্রুজের রহস্যময় স্থান। স্থানটি 1931 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন জর্জ ব্রেজার নামে এক ব্যক্তি। এই স্থানটির কাছ দিয়ে একদিন জর্জ ব্রেজার যাচ্ছিলেন, তখন তিনি অনুভব করলেন হঠাৎ করে তার মাথা ঘুরছে। শুধু তাই না, তার কম্পাসের কাঁটাটাও অস্বাভাবিক আচরণ করছে। এরপর থেকে ওই জায়গার প্রতি তার এতটাই আকর্ষণ জন্ম নেয়েছে, তিনি ওই জায়গাটিতে গবেষণা করার জন্য পুরো জায়গাটি কিনে ফেলেন এবং সেখানে একটি বাড়িও বানিয়ে ফেলেন। তারপর তিনি রোজ রোজ নতুন নতুন অতিথিদের ডাকতেন এবং সেখানে হওয়া আশ্চর্য ঘটনাগুলো প্রদর্শন করতেন এবং তার গবেষণা চালিয়ে যেতেন। কানাডার চৌম্বকীয় পাহাড়। কানাডায় একটি মজাদার পাহাড় আছে যেখানে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে, এখানেও অভিকর্ষ কাজ করে না। এই পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িগুলোর ইঞ্জিন বন্ধ থাকলেও তা উপরের দিকে উঠতে থাকে। এই ঘটনাটি মানুষ প্রথম 1930 সালে উপলব্ধি করে। ভেবে দেখুন, যে লোকটি প্রথম এই ঘটনাটি দেখে সে কত সারপ্রাইজড ছিলেন নাকি ভয় পেয়েছিলেন, তিনি হয়তো ভাবতেও পারেননি ইঞ্জিন বন্ধ সত্ত্বেও গাড়ি চলছে। ইনভার্টেড ওয়াটারফল, চিলে। জল নিচের দিকে না গিয়ে গ্র্যাভিটিকে উপেক্ষা করে উপরের দিকে বলছে। প্রকৃতির এই অবকর দৃষ্টি দেখা যায় চিলেতে। আপনি হয়তো ভাবতে পারেন এই ঘটনার জন্য এটা কোনো জাদু বা পদার্থের কোনো নিয়মকেই মানে না, তবে এর জন্য পদার্থের ব্যাখ্যা আছে। আসলে সেখানকার অতি দ্রুত বলছে বাতাস জলকে নিচের দিকে যেতে না দিয়ে উপরের দিকে পাঠিয়ে দেয়। এই জায়গায় সবসময় জোরে হাওয়া বয়ে চলে। এরকম জায়গা পৃথিবীতে এইটাই প্রথম নয়, বরং এই ধরনের স্থান আগেও ভারত এবং অস্ট্রেলিয়াতেও দেখা গিয়েছে। ভারতের মহারাষ্ট্রের পুনেতে এরূপ জলপ্রপাত দেখা যায়। মাউন্ট অ্যারাগেটস। পৃথিবীর আরও একটি বিস্ময়কর স্থান হল মাউন্ট অ্যারাগেটস। এই স্থানটি পশ্চিম আফ্রিকাতে অবস্থিত। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে এটা দেখতে কিভাবে তাদের থেমে থাকা গাড়িগুলো উপরের দিকে উঠে যায়। এখানেও জল নিচের দিকে বয়ে চলার বদলে উপরের দিকে যায়। সবচেয়ে আশ্চর্য হলো এখানে পাহাড় দিয়ে চড়ার সময় একটুও কষ্ট হয় না, যতটা কষ্ট হয় নিচের দিকে নামতে। হোভার ড্যাম। এই জায়গাটি আমেরিকার যুক্তরাষ্ট্রের পূর্ব প্রান্তে অবস্থিত সবচেয়ে আকর্ষণীয় স্থান। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং আয়তন অসাধারণ, কিন্তু অভিকর্ষ টান এখানে নেই। যদি আপনি এই জায়গাতে যান তবে অবশ্যই এই পরীক্ষাগুলো করবেন, যেমন জলের বোতল থেকে নিচে জল ফেলার চেষ্টা করবেন, দেখবেন তার নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে এই ড্যামটি অনেক কনস্ট্রাকশন হওয়ায় এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যার ফলাফলস্বরূপ এখানে কোনো অভিকর্ষ কাজ করে না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।